Good morning, dear students. How are you? Hope fine. Rotary School and College এর অনলাইন ক্লাস থেকে আজকে আমি ক্লাস 7 এর ইংরেজি ফার্স্ট পেপার পড়াবো। আমি জেরিন সুলতানা। আশা করছি সবাই ভালো আছো। করোনাকালীন এই পরিস্থিতিতে আমরা সবাই বেঁচে আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এখন একটু একটু পড়াশোনা করতে হবে, তো সামনে বছর নতুন ক্লাসে উঠতে হবে, সেজন্য চলো একটু পড়াশোনা করি। আজকে পড়ব আমরা হচ্ছে লেসন 7 আন্ডার দ্য ফুল মুন। লেসন 7 আন্ডার দ্য ফুল মুন। ফুলমুন মানে কি জানো? ফুলমুন মানে কি? ফুলমুন মানে হচ্ছে পূর্ণিমা, যেদিন আকাশে বড় থালার মতো একটা চাঁদ ওঠে আর চারিদিক আলোতে ঝকঝক করে, সেদিন হচ্ছে পূর্ণিমা। ফুলমুন মানে হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা দেখেছো সবাই? আশা করছি সবাই দেখেছো, না দেখলে সামনে মাসে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, পড়া শুরু করি তাহলে। ইট ওয়াজ জিসান্স গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। জিসানরা ট্রেনে চড়ে, প্রিভিয়াস লিসনে আমরা পড়েছি জিসান আর জুলি ওর বাবা মায়ের সাথে ট্রেনে করে দেওয়ানগঞ্জ আসছে। দেওয়ানগঞ্জে হচ্ছে জিসানদের দাদাবাড়ি। জিসানের দাদাবাড়িতে ওরা এখন আছে। দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, রাতের আকাশ ছিল পরিষ্কার। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি, পূর্ণিমার চাঁদ খুব উজ্জ্বলভাবে জ্বলছিল, আলো দিচ্ছিল। অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড ডেলিশিয়াস সাপার অ্যান্ড স্যাট ইন দ্য ইয়ার্ড। সব পরিবারের সবাই রাতের বেলা খুব মজার মজার খাবার খেয়েছে, খেয়ে সবাই এখন একসাথে হয়ে উঠোনে বসেছে। জিসান্স কাজিনস জাহিদ অ্যান্ড সীমা ওয়ার ভেরি এক্সাইটেড। জিসানের কাজিন জাহিদ এবং সীমা তারাও খুব এক্সাইটেড। দে আর দ্য সেম এজ, তাদের একই সমান বয়স। দে ওয়ার অলসো স্টাডিং অ্যাট আ ভিলেজ স্কুল, তারা গ্রামের একটা স্কুলে পড়াশোনা করে। এবং তারা কি, জিসান এবং জুলির সমবয়সী প্রায়। দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দেম, তাদের দাদা দাদি তাদের সাথে এসে একসাথে বসলো। দে ওয়ার সিটিং অন এ ব্যাম্বু ম্যাট, তারা বাঁশের তৈরি এক ধরনের পাটিতে বসলো আর কি, চাটাই বলে যেটাকে, বসলো। এভরিবাডি ফেল্ট রিল্যাক্সড, সবাই খুব আরাম করছিল, ভালো 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 খেয়েছে, এত আরাম করে উঠোনে বসেছে, এজন্য সবাই খুব আরাম করছিল। দে ওয়ার টকিং লাফিং অ্যান্ড জোকিং, তারা কথা বলছিল, হাসছিল, জোরে জোরে হাসছিল এবং মজার মজার কৌতুক করছিল। দ্য চিলড্রেন্স ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট, বাচ্চাদের আওয়াজটা সব থেকে জোরে আসতেছিল, খুশিতে ওরা অনেক জোরে জোরে হাসাহাসি করছিল। জাহিদ ডিসক্রাইবড হাউ হি প্লেইড ফর হিজ স্কুল ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট। জাহিদ বর্ণনা করলো যে সে কীভাবে আন্ত উপজেলা স্কুল টুর্নামেন্টে খেলেছে। হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন জিসান, আস্কড জাহিদ। জাহিদ এরপরে জিসানকে জিজ্ঞেস করলো, জিসান তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করেছো বা তুমি কী খেলায় অংশগ্রহণ করেছো। জাহিদ কুড নট আনসার, জাহিদ উত্তর দিতে পারল না। দেয়ার ওয়াজ নো প্লে গ্রাউন্ড ইন হিজ স্কুল অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস, তাদের বাসার আশেপাশেও কোনো মাঠ নাই, স্কুলেও কোনো মাঠ নাই, যে কারণে জাহিদ কোনো কি খেলায় নাম বলতে পারে নাই। সীমা অলসো টোল দেম হাউ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 মিটার স্প্রিন্ট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস। সীমাও বলতে লাগলো, জাহিদের বোন সীমা, সেও বলতে লাগলো যে কীভাবে সে ফার্স্ট প্রাইজ পেয়েছে 100 মিটার স্প্রিন্ট দৌড়ে তার স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। শি স্যাং আ বিউটিফুল ভাওয়াইয়া, সে খুব সুন্দর একটা ভাওয়াইয়া গানও গাইল। এভরিবাডি ক্ল্যাপড দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট, সবাই খুব আনন্দের সাথে হাততালি দিল। জুলিস আন্ট মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জোকস দ্যাট মেড দেম লাফ দেয়ার হেড অফ। জুলির চাচি খুব মজার মজার কিছু কৌতুক বলল, যেটা শুনে তাদের
তারা হাসতে হাসতে অনেক তারা অনেক জোরে জোরে হাসতে লাগলো, প্রাণ ভরে হাসতে লাগলো। দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইন টু দ্য নাইট, অনেক রাত পর্যন্ত ফ্যামিলি গ্যাদারিংটা চলতে লাগলো। এই ছিল প্যাসেজটা, আশা করছি বুঝে নিয়েছো ভালো করে। তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিলাম। এখন এই প্যাসেজে নতুন দুটো তিনটে শব্দ আমরা পেয়েছি, তাই না? দু তিনটে শব্দ আমরা পেয়েছি, যেমন ধরো রিল্যাক্সড, যেমন ধরো রিল্যাক্স মানে কি আরাম করা, তারপরে ধরো লাফ ওয়ান্স হেড অফ, লাফ অন সেড অফ মানে প্রাণ ভরে হাসা। তোমরা যেমন প্রাণ ভরে হাসো সেরকম প্রাণ ভরে হাসা। তারপরে হচ্ছে লাউডেস্ট, উচ্চতর। লাউডেস্ট হচ্ছে মানে হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা লাউডেস্ট লাগবে না, লাউডেস্ট আমরা এর আগেও দেখেছি, এর আগেও পড়েছ, ঠিক আছে? আচ্ছা দেখো সেকশন নাম্বার সিতে আছে টিক দ্য বেস্ট আনসার। এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, এটা সলভ করা দরকার। এখন কোয়েশ্চেন নাম্বার ওয়ান, হোয়াট মেক জাহিদ অ্যান্ড সীমা এক্সাইটেড, জাহিদ এবং সীমাকে কি এক্সাইটেড করেছিল? চারটে অপশন আছে, দ্য শাইনিং অফ দ্য ফুল মুন, মিট উইথ দিয়ার কাজিনস, সিটিং অন দ্য ম্যাটস, ডিলিশিয়াস সাপার। দ্য শাইনিং অফ দ্য ফুল মুন এ হবে। এভরিবডি ওয়াজ ফিলিং, নাম্বার টু, কোয়েশ্চেন নাম্বার টু, এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্সড, দিস মিন্স এভরিবডি ওয়াজ এ ওয়েয়ারিং নাইস ক্লথস, টেকিং অ্যান্ড এনজয়িং দেমসেলস, হ্যাভিং নো ওয়ার্ক টু ডু, সিটিং আন্ডার দ্য ফুল মুন, সিটিং আন্ডার দ্য ফুল মুন। জিসান ফুল মুন, আনসার টেকিং টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলস, টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলস। আচ্ছা নাম্বার থ্রি, জিসান কুড নট রিপ্লাই টু জাহিদস কোয়েশ্চেন, হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন, বিকজ জাহিদ যে একটা কোয়েশ্চেন করেছিল না কী খেলায় জিসান অংশগ্রহণ করেছে, জিসান কেন এটার উত্তর দিতে পারে নাই। হি ডাজ নট লাইক স্পোর্টস, বি হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস, সি স্পোর্টস আর নট পার্ট অফ এক্সামিনেশনস, হিজ প্যারেন্টস ডোন্ট লাইক স্পোর্টস, বি হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস। নাম্বার ফোর, কোয়েশ্চেন নাম্বার ফোর, জুলিস আর্নস ফানি জোকস মেড এভরিবডি লাভ দেয়ার হেড অফ, হেয়ার লাভ দেয়ার হেড অফ মিন্স লাফিং স্লোলি, মুভিং দেয়ার হেডস লাউডলি উইথ আ হেডেক, লাফিং মুভিং দেয়ার স্লোলি, মুভিং দেয়ার হেডস লাউডলি উইথ হেডেক, লাউডলি লাউডলি। নাও রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্র্যাকটিস ইট ইন ইউর হাউস, ভালো মতো বাসায় প্র্যাকটিস করবে।
প্যাসেজটা ঠিক মতো আর বেশ কয়েকবার পড়বে তাহলে ওই বানানগুলো ভুল হবে না তোমাদের। আর এভাবে করে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আরও কিছু প্র্যাকটিস করবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের আনসার আরও কিছু প্র্যাকটিস করবে। যেমন এভরিবাডি ওয়াজ ফিলিং রিল্যাক্সড, দিস মিন্স এভরিবাডি ওয়াজ এ ওয়েয়ারিং নাইস ক্লথস, বি টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলভস, সি হ্যাভিং নো ওয়ার্ক টু ডু, ডি সিটিং আন্ডার দ্য ফুল মুন। আনসার কিন্তু এই চারটাই হতে পারে, কিন্তু এখন যেহেতু তারা সবাই বসে গল্প করছে, একসাথে বসে গল্প করছে, সেজন্য বি হবে টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলভস। নাম্বার ফোরেরটা আবার বলছি, জুলিস আর্নস ফানি জোকস মেড এভরিবাডি লাফ দেয়ার হেড অফ, হেয়ার লাফ দেয়ার হেড অফ মিন্স লাফিং স্লোলি, মুভিং দেয়ার হেডস লাউড হেডস লাউডলি উইথ দ্য হেডেক স্লো, আই হোপ আই থিঙ্ক ইটস লাউডলি, লাফ দেয়ার হেড অফ লাউডলি। ওকে নাও ইটস টাইম টু হোমওয়ার্ক, ইটস টাইম টু হোমওয়ার্ক, ইটস টাইম টু হোমওয়ার্ক নাও। শেষ, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে আর নিয়মিত পড়াশোনা করবে। অনেক দিন, অনেক অনেক দিন তোমাদের পড়াশোনা থেকে, স্কুল থেকে দূরে তোমরা রয়েছো। আশা করেছি বাসায় প্র্যাকটিস করেছো, তারপরও এখন এই সময়ে যেহেতু নতুন ক্লাসে উঠবে, এখন যদি ঠিক মতো না পড়ো কভার আপ করতে পারবে না সামনে বছর, যে তোমরা ভালো মতো পড়বে। আর বাসায় যে যে লেসন দিয়ে পড়ালাম, যে লেসনগুলো পড়ানো হচ্ছে সেগুলো বাসায় পড়ানোর সাথে সাথে প্র্যাকটিস করবে। আর চারিদিকে খুব বিরাট একটা সমস্যা, মাদকের সমস্যা দেখা দিচ্ছে আশেপাশে, অনেক শোনা যাচ্ছে মাদকদ্রব্য গ্রহণ করা থেকে সবাইকে যেভাবে পারো নিজেরা বিরত থাকবে, এবং অন্যদেরকেও চেষ্টা করবে যে কেউ যাতে মাদকদ্রব্য গ্রহণ না করে, সে ব্যাপারে সক্রিয় থাকবে। ধন্যবাদ।